বলতে পারলাম না, তাই চুপ করেন না ভাই একটু। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন যে আমরা স্বাধীনতার ঘোষণা করছি এবং যুদ্ধ শুরু করছি, যে মহান রাষ্ট্রনায়ক বাংলাদেশের হারানো গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যে দূরদৃষ্টি সম্পন্ন অসাধারণ মেধা সম্পন্ন নেতা বাংলাদেশকে একটা সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করবার জন্য তার ভিত্তি রচনা করেছিলেন, সেই মহান নেতা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, গণপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান বীর উত্তমের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আজকের সভায় উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ এবং অত্যন্ত বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী, উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ইউসুফ হায়দার, উপস্থিত আছেন আমাদের আপনার সংবাদ জগতের মিডিয়া জগতের আরেকজন দিকপাল নেতা যারা রুহুল আমিন গাজী সহ আজকে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, পেশাজীবীদের নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক দিলারা চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি তার যে প্রজ্ঞার মধ্য দিয়ে, তার পাণ্ডিত্যের মধ্য দিয়ে, তার অনেক পড়াশোনার মধ্য দিয়ে যে কতগুলো সত্য সাহসিকতার সঙ্গে উচ্চারণ করেছেন, সেই জন্য আন্তরিকভাবে তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন নিয়ে আপনারা অনেকেই আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, তার অনেকগুলো বিষয় যেগুলো তিনি অবদান রেখেছেন সেগুলো তুলে ধরেছেন। আমি তো হচ্ছি রাজনীতির মাঠ কর্মী, আমি আপনার কোনো বিশেষজ্ঞ নই, আমি রাজনীতির মাঠে আমার অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসগুলো তার সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের জাতিকে একটা তার আইডেন্টিটি দেওয়া, এই যে ভূখণ্ড যেটা প্রফেসর দিলারা চৌধুরী বললেন, এই ভূখণ্ডের মধ্যে যে আমরা বাস করি তাকে আইডেন্টিটি দিয়েছেন, যেটা তিনি ব্যাখ্যা করেছেন বাংলাদেশের জাতীয় দল, আমি সেই প্রসঙ্গে বেশি যাব না। আরেকটা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা হচ্ছে যে 1971 সাল থেকে 75 সালের যে দুঃশাসন, আওয়ামী দুঃশাসন, যেখানে আপনার সমস্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল এবং তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে একটা ভয়াবহ রকমের দুর্ভিক্ষ হয়েছিল, যেটা আগে আগে অনেক আগে বাংলাদেশে হয়েছে ব্রিটিশ আমলে, কিন্তু পরে বাংলাদেশে আপনার সেই ধরনের আমরা আশা করি, কিন্তু তাদের আপনার সম্পূর্ণ দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সেদিন একটা ভয়াবহ দুর্নীতি হয়েছে, যেখানে লাখো মানুষ না খেতে পেয়ে মারা গেছে, লঙ্গরখানাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে সেদিন খাওয়ার নিতে হয়েছে। এই বিষয়টা আমার কথা নয়, এটা অত্যন্ত প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে এটা ম্যান মেড দুর্ভিক্ষ ছিল, অর্থাৎ তাদের সেই সময়ে যে সরকার, যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং কমপ্লিটলি ইনএফিসিয়েন্ট একটা অযোগ্য একটা সরকার, যারা যাদের কারণে সে দুর্ভিক্ষ হয়েছিল এবং পরবর্তীকালে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার
তিনি বলেছেন একটা তলাবিহীন ঝুড়ি, কোন ভবিষ্যৎ নেই এর। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদৃষ্টির কারণে তিনি সেটাকে একটা সম্ভাবনাময় একটা জাতি হিসেবে পরিণত করবার কাজ শুরু করলেন। যে কারণে জিয়াউর রহমানের ওপরে যে বইটি আমাদের সাংবাদিক মাহমুদুল্লাহ লিখেছেন, ওই বইটার বেশ বড় বই, প্রায় 600 পৃষ্ঠার বই। ওই একটা বই পড়লে কিন্তু আমরা প্রেসিডেন্টের জীবনী এবং তার কাজগুলো সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা হবে। সেই বইটার দেখবেন পেছনের দিকে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিলেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়াম বি মাইলাম, তার একটা উক্তি আছে। সেই উক্তিটা হচ্ছে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালে নিহত না হয়ে 75 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হত, এটা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা দেশ হয়ে যেত। এটা হচ্ছে তার উক্তি, এরকম বহু উক্তি আছে সেই সময়। এবং আমরা যারা সেই সময় আমরা যুবক ছিলাম, আমরা আমি ব্যক্তিগতভাবে তখন শিক্ষকতার পেশায় ছিলাম, আমরা দেখেছি কি অভূতপূর্ব একটা মোহময় নেতৃত্বের দিয়ে তিনি সেই জাতিকে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়লেন। এবং তখন তার স্লোগান ছিল একটা, কাজ কাজ আর কাজ। এবং তিনি যে শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল ভুল জাতীয়কর নীতির কারণে, সেগুলোকে তিনি আবার শুরু করেছেন। আমি যে কথা বলতে চাই যে তার আগে আওয়ামী লীগের সরকার অর্থনৈতিকভাবে যে মারাত্মক ভুল কাজটি করেছিল তা ছিল তার একটা জাতীয় কর নীতি নিয়ে এসেছিল, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করবার তারা ঘোষণা দিয়েছিল। আওয়ামী লীগ কোনোদিন সমাজতন্ত্র বিশ্বাসই করেনি, তার আগে তিনি বলেছিলেন সোশ্যালিজম, তারা সমাজতন্ত্র করবে। এবং তারা জাতীয়করণ করলো, ফলে হলো কি জাতীয়করণ হওয়ার নামে পুরোপুরি দুর্বৃত্তকরণ, দুর্বৃত্তকরণ হয়ে গেল, লুটপাটের জায়গায় চলে গেল। এটা আমরা দেখছি সেই সময় বড় বড় কলকারখানাগুলো, সেগুলোতে দলীয় লোককে নিয়োগ দিয়ে এটা একটা লুটপাটের রাজত্বে পরিণত করা হয়েছিল। এর ফলে দেখা গেল যে খুব দ্রুত বাংলাদেশ আমরা অর্থনৈতিকভাবে করে নিচের দিকে চলে যাচ্ছি। সেই সময়কার অর্থনৈতিক সমিতির প্রেসিডেন্ট মজাহরুল ইসলাম, মজাহরুল ইসলাম ছিলেন, তিনি শেখ সাহেবকে পাশে বসিয়ে অর্থনৈতিক সম্মেলন করছিলেন। সেই সম্মেলন তিনি পরিষ্কার করে তার সামনেই বললেন যে বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে, তখনই তিনি বলতেন সেই কথা। এখান থেকে তিনি জিয়াউর রহমান এটাকে তুলে নিয়ে আসলেন, সেই জাতীয়তা জাতীয়করণকৃত যে নীতি সেটাকে বাদ দিয়ে তিনি পুরোপুরিভাবে একটা প্রাইভেটাইজেশন অর্থাৎ মিশ্র অর্থনীতি এবং পরবর্তীকালে মুক্ত অর্থনীতির দিকে যেমন সাহায্য করলেন, ফলে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্ভাবনা সেটাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিলেন। কৃষির কথা বলেছেন আমাদের রামপুর শেখ, কেন্দ্র শেখ, কৃষিতে তো তিনি একটা বিপ্লব নিয়ে এসেছিলেন। এই যে আমরা উচ্চ ফলনশীল ধান যেটা করি, উপসি যেটা আমরা করি, সেই উপসির বীজ তিনি কিন্তু নিয়ে এসেছিলেন চীন থেকে, আমার এখনো মনে আছে। এবং সেইটা তিনি এখানে শুরু করলেন এবং আমাদের রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটার উপরে কাজ করেছে, সেখান থেকে তারা এই উচ্চ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ধানের বীজ তৈরি করেছে। এটা একটা নয়, আপনি এগ্রিকালচার মিনিস্ট্রিতে গেলে দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, গবেষণা ইনস্টিটিউটগুলোতে জিয়াউর রহমানের ফলক আছে, জিয়াউর রহমান সেগুলো শুরু করেছিলেন কাজগুলো। অর্থনীতিতে ডাবল শিফটে কাজ হয়েছে এবং সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন যে অর্থনীতিতে নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে যে তিনি দুটো কাজ শুরু করেছিলেন। একটি হচ্ছে বাংলাদেশি শ্রমজীবী মানুষদেরকে বিদেশে অর্থাৎ মধ্যপ্রাচ্যে সেই সময় আপনার খুব বেশি চাহিদা ছিল, সেখানে তিনি বাজার সৃষ্টি করলেন এবং সেখানে পাঠিয়ে তিনি রেমিটেন্স আনার ব্যবস্থা করলেন। গার্মেন্টস এর সূচনা করলেন যে গার্মেন্টস এখন অর্থনীতি ভিত্তি হয়ে দাঁড়িয়েছে, সেই গার্মেন্টস কে তিনি একদিকে মেয়েদের কাজ, অন্যদিকে নতুন একটা দিগন্তের উন্মোচন হল। এই তো শুরু। এবং সেই সময় সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশ যেন একটা নতুন একটা বাংলাদেশে পরিণত হল, একটা জাগরণের বাংলাদেশ তৈরি হলো,
এই যে আপনার প্রতিটি ক্ষেত্রে শিক্ষা, শিক্ষার কথা অনেকে বলেছেন, আমি রিপিট করবো না, শুধু একটা নয়, তখন এই শিশুদের মনকে তৈরি করার জন্য, তার মননশীলতাকে তৈরি করার জন্য, তাদেরকে ভালো মানুষ তৈরি করার জন্য তিনি শিশু একাডেমি তৈরি করেছিলেন, যেখানে আমরা শিশুরা আপনার প্রায় প্রত্যেক জায়গায়। তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে আমাদের ডক্টর জাহিদ আছেন এখানে, তুই জানেন পরিবার পরিকল্পনা যে বিভাগটি ছিল এটা আওয়ামী সরকার আমলে এটাকে বাতিল হয়ে গেছে প্রায়, এটা উনি আবার রিভাইভ করেছেন এবং সেই কাজগুলো উনি শুরু করেছিলেন আবার পরিবার পরিকল্পনা, এবং যথেষ্ট এগিয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কথা তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী দ্বারা চলবে পররাষ্ট্রনীতিতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরেই কিন্তু আমরা চীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, সৌদি আরব স্বীকৃতি দিয়েছে, মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দেশের স্বীকৃতি ওই সময় এসেছে, কিন্তু যেটা ছিল তার সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি কাউকে কিন্তু হোস্টাইল করেননি, কাউকে তিনি শত্রু মনে করেননি, এবং তিনি বলেছিলেন সেই কথা যে আমাদের বিদেশে কোনো শত্রু নেই, সবাই আমাদের মিত্র বন্ধু, কিন্তু আমাদের কোনো প্রভু নেই, এ কথা বারবার করে বলেছেন। সেইভাবেই তিনি কিন্তু সেই সময় তার যে পররাষ্ট্রনীতিকে তিনি পরিচালিত করেছেন, সে দুর্ভাগ্য আমাদের যে আজকে সেই জায়গাগুলো থেকে অনেক দূরে সরে গেছে। প্রফেসর জিয়াউর চৌধুরী তার আলোচনার মধ্যে বিএনপির কথা বলেছেন যে বিএনপিকে আপনার এখন তিনি জিয়াউর রহমানের যে আদর্শ রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন না, আমি এই কথার সঙ্গে তার পুরোপুরি একমত করি। এই জন্য জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি, আমাদের মূল শক্তি হচ্ছে আপনার জিয়াউর রহমান, তার আদর্শকে অনুসরণ করা, তার কথা তার তার যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করার চেষ্টাটাই আমাদের, কিন্তু প্রেক্ষিতটা তো ভিন্ন। জিয়াউর রহমান সাহেব যে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, কিন্তু তখন একটা অনুকূল অবস্থা ছিল, সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই স্বাধীনতার জন্য তার তৈরি হয়ে গিয়েছিল, এবং যে কথাটা জিয়াউর রহমান সাহেব তার বইতে এবং সব জায়গায় আমরা ইতিহাস সব জায়গায় দেখি যে সাধারণ ছাত্ররা যুবকেরা কৃষকেরা তখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, তারা স্বাধীনতা চাচ্ছিল, এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে যে সেই সময়কার তখনকার যে 1975 সালে যে পরিবর্তন, এবং জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বর যেভাবে এসে মানুষকে আবার রক্ষা করলেন, সেই সময়টাও ছিল কিন্তু আপনার সম্পূর্ণ একটা ভিন্ন সময়, একেবারেই ভিন্ন সময়, এবং জিয়াউর রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছিল এই জন্যই যে জিয়াউর রহমান ইতিমধ্যেই তখন কিন্তু আপনার একজন জাতীয় নেতা শুধু নয়, দেশের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এবং তিনি যখন সামনে এসে বলেছেন এবার আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষ আবার সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং সব মানুষ এক হয়ে গেছে সেই সময়, এবং যার ফলে আপনার 75-এর সেই দুর্যোগকে এড়ানো সম্ভব হয়েছে তারপর অসাধারণ নেতৃত্বের অধিকারী তিনি। হ্যাঁ, এখন আমরা আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই, এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতা কর্মী প্রাণ দিয়েছে, আমাদের এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি, হ্যাঁ সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসছে না, আজকে আমাদের নেত্রী যিনি আমাদের সবচেয়ে মানে ইন্সপিরেশন অনুপ্রেরণের স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে আছেন, এটা আসবে যে কেন কেন আমরা তাকে বের করতে পারিনি, আমি সেটাই বলছি যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি, আমরা সেখানে সরে আসি। দিলের আপদের সুবিধা হচ্ছে যে দিলের আপরা অনেক উঁচু জায়গায় থাকে, অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচু হবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন, কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের দেখতে হবে যে এখান থেকে আমরা সরে গেছি কিনা, আমরা এতটুকু সরিয়ে নিশ্চয়,
আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতা, আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি এস পার্টি, এটা আমরা অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশ সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। উনি আরেকটা অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে, সে কথা উত্তর দিচ্ছে। এই জন্য আমি আশা করি আবার মনে করবেন না, মানে আমাদের বিষয়টা বুঝার চেষ্টা করবেন। এখানে রিসার্চ সেল নেই কথা একদম ঠিক, হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন সেই ধরনের রিসার্চ সেল নেই, আমাদের রিসার্চ সেল আছে। আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে আমরা শুরু করেছিলাম, মাহবুবুল্লাহ, মাহফুজুল্লাহ, সিরাজুল ইসলাম, সৈয়দউদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম, এটা অনেক আগের কথা। আমরা সেই বাড়িতে টিকতে পারি 2014 সালের যখন আপনার ট্যাগ ডাউন হলো, মনে আছে আপনাদের ইলেকশনের সময়, সেই সময় সেই বাড়িতে রেড করে আমাদের সবকিছু নিয়ে যায়, এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন, মাহফুজুল্লাহ বলেন, তারা স্বাভাবিকভাবেই, তারা তো আপনারা যুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবেন না, তারা তখন দূরে সরে আসে। পরের দিকে মাহফুজুল্লাহ তার কাজ করেছে, আমরা কাজ করেছি। আমরা অনেক সময় আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, আমার প্রথমে দিলারা যদির সঙ্গে কথা বলি, আপনি আমাদের টিম আছে একটা, সেই টিম কাজ করছে এখনো, হয়তো দ্যাটস নট এনাফ, উই আর ট্রাইং। আমি যেটা মনে করি আর কি, আমাদের বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছেন তাদের নিজেদের উদ্যোগেই এশিয়া এগিয়ে আসা উচিত। এখানে অনেকে আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়, তাদের সঙ্গে পরামর্শ করা হয়। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আমাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার সেই ব্যয়টাও আমরা করতে পারি না, কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে নিয়ে আমরা কাজগুলো করছি। আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি, মশার চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আমার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে, এবং তিনি হচ্ছেন আমাদের লক্ষ্যান্তর। তার যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আপনার বিকল্প নেই। আপা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা আপনার যে করে নিয়েছেন, আমরা সেইভাবে আমাদের দলের চিন্তা ভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক, অনেক সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারেই হয়ে যাবে তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী তার অনেকবার জেলে গেছেন, যেটা যেটা হয়েছে তাদের, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করছে তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। আমরা তো আমরা লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, কেন কিন্তু কেউ পিছু পাওয়া হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সবসময় একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে,
সেই পরিবেশন আমরা আলোচনা করি, ঠিক করি, ঠিক করব ভবিষ্যতে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়াউর রহমান যে পতাকাটা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী খালেদা জিয়া। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সে পতাকা তিনি স্বাধীনতা সর্বোচ্চ গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনি কিন্তু ধরে নিয়ে গিয়ে গেছেন, তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে এগুচ্ছি। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না, আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা টিউরে আপনার প্রথম মানে 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম টিউরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আমরা অনেক সদস্য ছিলাম। সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সামনেই সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে। তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী এত শীত ছিল সেখানে, বরফ পড়ছিল, যে বাইরে ম্যাডামকে যে গাঢ় মনন তারা দেয় আর কি, যেটাকে আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার, সেটা বাইরে করা সম্ভব হয়নি। যে আর্মি এয়ারফোর্স নেভি থেকে যারা স্যালুট দেয় ওইটা আপনি গ্রেট হলের মধ্যে গ্রেট হলের মধ্যে করেছিল, এবং আমরা যারা এন্ট্রি দিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম। ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সর্বের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, আমার এখনো মনে আছে যখন তারেক রহমানের সামনে এসে যখন উনি পরিচয় করিয়ে দিলেন, বললেন যে আমার ছেলে, চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে উনি একটা কথা উচ্চারণ করেছিলাম মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইয়র ফাদার অ্যান্ড মাদার। এই কথাটা আমি এখনো সবসময় মনে করি। আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিন রাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি সেদিনও বলেছি, আমার সামনে বলেছি, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে, ফেলিওর হ্যাজ না। কিন্তু আমরা মনে করি ইটস নট ফেলিওর, আমরা নতুন করে জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি। আজকে আমি এখানে আসার আগে খবরের কাগজ বাসায় আসার আগে সকালে শরীর তো একটু খারাপ যাচ্ছি, তারপরে খবরের কাগজ দেখছিলাম, একটা খবর চট করে চোখে পড়লো। আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে যে বেনজিরের সম্পদ সম্পত্তির বিবরণ ছবি ছবি দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে, ৪ মাসের ৪ তারিখে সে তার সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে, ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় ৬০ কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে ৬০ কোটির মতো পড়েছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে না, পত্রিকা যা দেখি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার দ্বারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা গ্রহণ করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এইসব কথা বলা হলো। তো সে ৪ তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাগরিক। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সকলে, এতে কি আপনার মানুষকে আম্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনার দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে এখন লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গির দেশ তৈরি করেছেন, এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে যে মনস্টার সব তসনস করে দিচ্ছে তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে এটা জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম। আপনাদের সকলকে ধন্যবাদ।
আমাকে আমাদের জানাতে